নমস্কার আমি মিঠু বোস আধুনিকা এক্সক্লুসিভ থেকে বলছি আমরা এখানে লেডিস কুর্তি গার্মেন্টস টিউনিক সমস্ত কিছু আমরা ম্যানুফ্যাকচারিং করি ইভেন আমাদের এখানে দুশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং আর মিনিমাম পাঁচ হাজার টাকায় পার্চেসিং করতে পারবে একটা বিজনেস শুরু করতে পারবে আর যেটা বলার হচ্ছে আমরা সেটে প্রোডাক্ট দেয়া হয় আমাদের প্রত্যেকটা সেটে চারটে করে প্রোডাক্ট থাকে ইভেন আমাদের প্লাস সাইজ থাকে আর আমাদের যে চারটে সেট আমরা কিন্তু সেট ভেঙে প্রোডাক্ট দেই না আমি প্রত্যেকে একটা কথাই বলবো আমাদের যেহেতু ব্র্যান্ড প্রোডাক্ট ওই জন্য আমরা বলি আমাদের ভিজিট করো সামনে ফিল করো প্রোডাক্ট দেখো ইভেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বারবার বলছি ওয়াশেবেল করা হয় ওয়াশেবেল করে আমরা প্রোডাক্টটা কিন্তু দেই আর আমরা একটাই রিকোয়েস্ট করব যে আমার মুখের কথা না একবার সামনে ভিজিট করে তোমরা দেখো যে কথাটা আমাদের সত্যি না মুখের আর আমরা ব্র্যান্ড মেনটেন করি একটা ব্র্যান্ডে যা যা প্রয়োজন সব আমরা কিন্তু কেয়ারফুলি ফলো করি নমস্কার আপনার নাম মিঠু বোস আধুনিক এক্সক্লুসিভ আমাদের অ্যাড্রেস হচ্ছে তোমার এয়ারপোর্ট তিন নম্বর গেট একদম নিয়ারেই আমাদের খলিশাগোটা বাস স্ট্যান্ড দিল্লি রোডের পাশেই আর স্কিনে নাম্বার দেওয়া আছে কল করলে কেউ ধরো যে যেদিক থেকেই আসুক না কেন আমাকে এসে কল করলে আমরা সঙ্গে সঙ্গে গাইড করে নিই আচ্ছা কি কি পাওয়া যায় মূলত আপনাদের কাছে আমাদের এখানে টপস টিউনিক শর্ট কুর্তি কুর্তি তোমার ওয়ান পিস টু পিস থ্রি পিস সব ধরনের লেডিস গার্মেন্টস প্লাজো পেন্সিল প্যান্ট সব ধরনের লেডিস গার্মেন্টস আমরা ম্যানুফ্যাকচারিং করি এবং চলো তোমাকে দেখিয়ে আগে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা হ্যাঁ চলো আগে ইউনিটটা দেখে নি চলে আসুন আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা দেখাচ্ছি আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট এটা এখানে সব প্রোডাকশন হয় প্রোডাকশন হাউস যেমন এখানে দায়িত্বে রয়েছে আমাদের রাখি আচ্ছা নমস্কার চলুন দেখিয়ে দেন কিভাবে কি হয় এখানেই প্রথমে আমাদের ফেব্রিক হয় আচ্ছা এখানে আগে স্যাম্পলের কাটিং হবে আচ্ছা এখানে কাটিং এর এগুলো রেডি হবে রেডি হওয়ার পর আমাদের হচ্ছে এখানে কাটিং হবে আচ্ছা এখানে কাটিং ফেব্রিকটা আমরা কি টেস্ট করি কাজ হয় আপনাদের আমাদের আছে বেসিক্যালি আমাদের বাই কটন কটন তাছাড়াও আমাদের অনেক আছে কটন সিল্ক আছে রেয়ন আছে ডিপিকাল সিল্ক আছে নানা রকম ভ্যারাইটিস টাইপের কাপড় আছে আচ্ছা আমাদের এই টেবিলে কাপড় ওঠার আগে আগে প্রত্যেকটা মানে ক্লথ আগে ওয়াশ করা হয় আচ্ছা ওয়াশ করার আগে দেখা হয় তারপরে টেবিলে কাটিং টেবিলে ওঠে এবার কাটিং এর পর এখানে হচ্ছে স্টিচ হবে আচ্ছা এখানে স্টিচ হবে এখানে এরা নেই যেহেতু এর লাঞ্চ টাইম এখন গেছে এখানে স্টিচ হয়

আচ্ছা পেছোনগুলো কি রয়েছে দিদি এগুলো? এইটা হচ্ছে আমাদের হচ্ছে সমস্ত কাটিং মেগাটা তৈরি করে এখানে রাখা হয়েছে। হবে। দেখাবেন একটা দেখাবেন একটু। চেক করার হবে। রেডি হয়নি তাই তো? দেখুন

আপনাদের ইউনিক কালেকশন গুলো কিছু দেখেনি কারণ আমাদের হচ্ছে মেন যেটা বলার আছে যে আমাদের নিজস্ব ডিজাইনার ইউনিট আছে একটা আমরা নিজেরাই ডিজাইন প্রোভাইড করি এর ফলে কি হয়েছে আমাদের মানে ধরুন মাসের মধ্যে আমাদের চারটে পাঁচটা ইউনিক কালেকশন আপনি পেয়ে যাবেন আমরা কোনো ডিজাইন একবারে আমরা যে আজকে একটা ডিজাইন এটা আমাদের স্টক শেষ তো এই ডিজাইনটা রিপিট হয় না মানে আপডেট হতেই থাকছে ঠিক আছে যেমন ধরুন এই যে এই ডিজাইনটা একদম খাদির উপরে একদম নিউ কালেকশন খাদির উপরে আমরা এই টপসটা কত হচ্ছে দিদি এগুলো আমাদের সব চার পিস কোন কোন সেটে আমাদের পাঁচ পিস কারণ হ্যাঁ আমাদের 38 থেকে আর 44 কোন কোন সেটে আমাদের 46 ঠিক আছে এই কিছু তুমি ইউনিট কালেকশন একটু দেখে নাও যেমন এটা দেখো এটা উনি ব্লাজ ব্লেজার স্টাইলে একটু রাখা হয়েছে এখানটা একটা ঠিক আছে আর ফেব্রিক আমাদের ফেব্রিকগুলো দেখো খুব সফট একদম কারণ আমরা যেহেতু ব্র্যান্ড মেনটেন করছি আমরা যেহেতু ব্র্যান্ড তৈরি করছি তো আমাদের সব কিছু কী বলো তো আমাদের আগে ফেব্রিক এই যে ফেব্রিকটা প্রতিটা ফেব্রিকের ওপরে আমাদের কি হয় যখন প্রথম আমাদের ফেব্রিক আসে তো ফেব্রিক আমরা ওয়াশ করি এই যে আমাদের তোমাকে দেখাচ্ছি যে প্রিন্ট এগুলো আমাদের কিন্তু ওয়াশ করে দেখতে হয় তারপরে তারপরে আমরা কিন্তু কাটিং এ যাই কাটিং থেকে আমাদের ডিজাইন ডিজাইনার ডিজাইন দিল তারপরে কাটিং তারপরে স্টিচিং তুমি তো দেখলেই সমস্ত কিছুই আচ্ছা রেঞ্জ মোটামুটি কত থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে 220 থেকে প্রোডাক্টের রেঞ্জ শুরু 220 থেকে শুরু থেকে একদম 220 থেকে 650 পর্যন্ত এগুলো কি নাকি আমাদের সব দেখো প্রতিটা প্রোডাক্টের এই দেখো আমাদের ইন্টারলক থ্রি ইন্টারলক আমাদের ইন্টারলক থাকবে একদম কোয়ালিটিতে আমরা কম্প্রোমাইজ করি না কারণ আমাদের কথা হচ্ছে আমরা ব্র্যান্ড মেনটেন করব বড় বড় ব্র্যান্ডের যে প্রোডাক্ট রয়েছে তাদের থেকে আমাদের কোয়ালিটি ভালো হবে ইভেন দাম কিন্তু আমাদের অনেক কম কারণ আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করি এখানে তৃতীয় নম্বর কোনো হাত নেই এগুলোর ইয়ে তুমি কিছু টিউনিক্স দেখো একটা টিউনিক্স আমাদের ভ্যারাইটি প্রচুর তোমাকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না ওই জন্য আমি সবাইকে বলি একবার আমাদের ইউনিট ভিজিট করুন কারণ তাহলে আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন বারবার এটাই আমি বলি টিউনিকটা দেখো একদম খাদির ওপর রাখা হয়েছে হ্যান্ডওয়ার্ক রয়েছে একদম হ্যান্ডওয়ার্ক রয়েছে খাদি মানে একদম সফট একটা লেস দেয়া হয়েছে এটা আমাদের টিউনিকের মধ্যে রয়েছে তোমাকে আমি সব কিছু মোটামুটি একটি একটি করে দেখাচ্ছি ঠিক আছে আমরা কিন্তু ভিজিট করলে সব থেকে বেস্ট হয় আর আমরা সবাইকে বলে ভিজিট করুন দেখো কোর্স নানান ধরনের কোর্স আছে এটা আমি তোমাকে একটা একটা করে আপাতত দেখাচ্ছি এটা কোর্স কর্সেরও প্রায় চার পাঁচ রকম কালেকশান পেয়ে যাবে টপসের তো মানে সমস্ত ফেব্রিক দিয়ে টপসের কি বলবো দেখে দেখো আমি কত দেখাবো ভ্যারাইটি ভ্যারাইটি আর ভ্যারাইটি রকমের এটা একটা আংরাক্ষা স্টাইলে করেছি আর ফেব্রিকে একদম গ্যারান্টি ফেব্রিক আমাদের সবসময় ওয়াশ করা হয় যাতে অ্যালার্জেটিক

আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর আমাদের কিন্তু আরেকটা আমাদের কিন্তু সবই প্লাস সাইজ ঠিক আছে প্লাস সাইজ বলতে তুমি যদি বলো দিদি প্লাস সাইজ বলতে কি বোঝায় প্লাস বলতে ধরো আমাদের কোনোটা রয়েছে আটত্রিশ হ্যাঁ কিন্তু যখনই ফিতে দিয়ে মাপবে দেখবে সেটা ওয়ান বেশি সবসময় আমাদের প্লাস সাইজ তার থেকে এক বেশি থাকবে হ্যাঁ প্লাস সাইজ আর প্রত্যেকটা কুর্তিতে আমাদের কিন্তু পকেট ব্যবহার করা হবে মাস্ট এই যে পকেট থাকবেই এই যে পকেট থাকবেই এটা একদম হ্যাঁ বড় সাইজের পকেট থাকবে আরেকটা যেটা বলা হয়নি আমাদের কিন্তু সয়াফট অ্যাবজারভার থাকে এই যে সয়াফট অ্যাবজারভার দেওয়া হয় কারণ কি হয় ঘামলে না মেয়েদের দেখবে এই ব্যাক সাইডটা ঘেমে যায় এবং কালারটা ফেড হয়ে যায় ওই জন্য আমাদের দেখো বেশ অনেকটা করে সয়াফট অ্যাবজারভার দেওয়া থাকে ঠিক আছে ইভেন ফেব্রিকের তো তুমি বুঝতেই পারছো একদম একদম ইভেন ডিজাইনটাও যখন আমরা তৈরি করি দেখো কত কিছু ভেবে যে একটা আজরাকের সঙ্গে আমরা একটা হ্যান্ডলুম কটন ইউজ করেছি করে আমাদের সুন্দর যত্ন সহকারে বাটন দিয়ে একটা ডিজাইনের মধ্যে উডেন বাটন হ্যাঁ আমাদের বাটনটাও কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ঠিক আছে একদম ব্র্যান্ড যে মুখে বললাম ব্র্যান্ড কিন্তু ব্র্যান্ড মুখে বলেই তো ব্র্যান্ড হয় না ব্র্যান্ড তো আমাকে দেখাতে হবে তুমি খালি ডিজাইনগুলো দেখো এত ডিজাইন আমি দেখাবো কি করে সবসময় মনে একটা খুতখুতি থেকে যাবে যে কোনটা দেখালাম আর কোনটা বাদ দিয়ে দিলাম এটা দেখো অনেকে বলে একটা হাকোবার ওপরে কিছু দিদি ইয়ে করো তৈরি করো তা হাকোবার মধ্যে আমরা একটা ওয়ান পিস স্টাইলই আবার কুর্তির মতনও ইউজ করতে পারবে দেখো আসতেই হচ্ছে তুমি এখানে দেখো আমরা দুটো দেখো এই দুটো আমি একসঙ্গে এই কারণে বার করলাম অনেকে বলছে দিদি এই যে এটা দেখো এটাতে দেখো একটা আজরাক আর খাদি মিক্সড করা হয়েছে দুটো দিয়ে একটা কি করেছি আমরা হ্যান্ডওয়ার্ক ইউজ করেছি মিক্স ম্যাচের মধ্যে দেখো আবার অনেকে বলছে দিদি এই হ্যান্ডওয়ার্কটা না একটু প্লেনের মধ্যে কিছু করো এই যে দেখো এবার আমরা এই এটা এনেছি যারা হ্যাঁ 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 আমাদের ফোন করে প্রচুর ফোন কল আসে দিদি এবার একটু যদি এই এই প্রোডাক্টের উপর যদি একটু অন্য রকম তখন আমরা ডিজাইনারের সঙ্গে আলোচনা করি করে তখন আবার কিছু একটা চেষ্টা করি যারে হ্যাঁ হ্যাঁ একবার বল একদম একদম আমরা চেষ্টা করি চেষ্টা করি তা তারপরে আমাদের ম্যাচের ব্যাপারও আছে কারণ আমাদের যেহেতু অনেকটা কিছু মেনটেন করতে হয় আমাদের ভাবতে হয় সুন্দর এটা দেখো এটা একটা হ্যান্ডলুম কটনের মধ্যে করা হয়েছে সাইডটা যেমন এই যে আমি যেমন টাইপের একটা পরে আছি এরকম টাইপেরই দেখেছো একদম বুটিক আর আমাদের কিন্তু স্লিপলেসে প্রত্যেকটার ভেতরে স্লিপ দেয়া আছে প্রতিটা প্রোডাক্টের ভেতরে তুমি স্লিপ পাবে ঠিক আছে এই দেখো স্লিপস দেয়া আছে প্রত্যেকটাতে 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 হ্যাঁ পকেট স্লিপ মাস্ক স্টিচিং কোনো কিছু মানে কোনো কিছু কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না এটা দেখো একদম ইউনিক টাইপের এবং খুব বাজেট এগুলো খুব বাজেটের মধ্যে ধরো তোমার কেউ যদি চায় তিনশো দশ কুড়ির মধ্যে নিয়ে ভালোভাবে বিজনেস করতে পারবে দেখো কুর্তিটাও কিন্তু একটু ইউনিকের মধ্যে করা হয়েছে কমের মধ্যে একদম হ্যাঁ কমের মধ্যেই রয়েছে তিনশো দশ কুড়ির মধ্যে মানে দারুণ দারুণ ইউনিক ইউনিক কালেকশান আমরা রেখেছি চলে আসতেই যারা আসতে পারছে না তারা যদি কল করে তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের সেলস তাদের কাছে ভিজিট করা যে তাদের ইচ্ছে বিজনেস করবে কিন্তু কোনো কারণে তারা আসতে পারছে না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করি বা ভিডিও কল আছে ভিডিও কলের মাধ্যমে আমরা প্রোডাক্ট দেখাই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারা চুজ করলে আমরা কোরিয়ার করে দিই দূরে যারা থাকে যেখানে আমাদের পৌঁছাতে পারবে না তাদের কাপড়টা হাতে নিয়ে দেখতে চাই হ্যাঁ হ্যাঁ আর যারা দূরে তারা ভিডিও কলে আর আশা করি আমি ভিডিও কলে এমনভাবে দেখাই কোনো সমস্যা না মানে কাছে আসলে তো আমার বেশি ভালো লাগে কারণ এই হ্যাঁ ফিল করতে পারবে আর না হলেও আমি মোটামুটি এইভাবে দেখিয়ে দিই কারণ দেখো একটা ভালো প্রোডাক্ট আর খারাপ মানে প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স কিছু থাকে এই যে যেইভাবে দেখো এই যে প্রোডাক্টগুলো আমি এইভাবে পুরো ফিল করে দেখাই তাহলে দূর থেকেও বুঝতে পারবে না কোয়ালিটি আমরা কতটা মেনটেন করছি খুব সফট আমাদের প্রতিটা ফেব্রিক খুব সফট এবং কোয়ালিটি আর বললামই তো আমাদের ফেব্রিক আসলেই শুধু আমরা কাজ শুরু করি না আমাদের ফেব্রিক আসার সঙ্গে সঙ্গে আমরা প্রতিটা ফেব্রিককে ওয়াশ করি প্রতিটা ফেব্রিককে আমাদের ওয়াশ করা একদম 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 কারণ মুখে বললাম ব্র্যান্ড আর ব্র্যান্ড হয়ে যাবে তা তো নয় আমাদের মুখের সঙ্গে আমাদের কাজেও দেখাতে হবে একদম 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 প্রতিটা স্টিচিং দেখো প্রতিটা প্রতিটা প্রোডাক্টে থ্রি টাইম ইন্টারলক স্টিচিং ঠিক আছে একটা জিনিস তোমাকে আরেকটা জিনিস তোমাকে আমি বলছি আমাদের এই যে গলাটা গলাগুলো যে হয় নেক লাইনটা দেখবে প্রতিটা কিন্তু নেক লাইনের উপরে আমাদের খুব কেয়ারফুলি করা হয় এই যে নেক লাইনগুলোতে আমাদের কিন্তু পেস্টিং ইউজ করা হয় দেখো এই জন্য এরকম হ্যাঁ এরকম পুরো বসে থাকে তারপরে স্টিচিং করা হয় ওই জন্য প্রত্যেকটা কিন্তু দেখো অনেকেই বলে যে এটা দেখো খুব হালকা ফেব্রিক গুলো হাত দাও খুব লাইট ওয়েট খুব লাইট ওয়েট খুব লাইট বারবার বলবো আপনারা ভিজিট করুন একবার বারবার বারবার আমি সবাইকে বলি ভিজিট করুন একবার ভিজিট করুন দেখুন তারপরে যেটা মুখে বলছি সেটা কতটা মেলে তারপরে ব্যবসা বিজনেস হবে আমি এটুকু গ্যারান্টি যে আমাদের প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস শুরু করবে তো লং টাইমের জন্য কোনো শর্ট টাইমের ব্যাপার না কারণ শর্ট টাইমে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলা যায় না বুঝতে পেরেছো যে আমি শর্ট টাইমে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে নিলাম এটা দেখেছো ফরম্যাট ভিশন ডিমান্ডে ডিমান্ড এগুলো আমাদের আমাদের তো কি হয় বলতে মার্কেট সার্ভে করা হয় আমাদের টিম আছে মার্কেট সার্ভের জন্য যে সামার কালেকশনে সব কি টাইপের ইউজ করে কি টাইপের সব চাইছে সামার কালেকশনে ওদের এই অনুযায়ী আমাদের প্রোডাক্ট তৈরি করা হয় হাসো দেখি এবার আমরা কিছু টু পিস দেখি টু পিস দেখো এটা টু পিস সব আজরাকের ওপর করেছি টু পিস আমাদের টু পিসের তোমায় প্যান্ট দেখিয়ে দিচ্ছি এই দেখো আমাদের প্যান্টে কিন্তু প্রত্যেকটা প্যান্টে কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে কারণ হচ্ছে কোনো কারণে ধরো গার্ডারে যদি কোনো যদিও হবে না তবুও আমরা এটা ইউজ করি দেখেছ আর ফেব্রিকের তো তুলনাই হবে না তুমি হাত দিয়ে দেখে নাও প্রতিটা ফেব্রিক ইভেন ডিজাইন নেকলাইনের ডিজাইনগুলোও কিন্তু সব আলাদা আলাদা এটা তুমি খেয়াল করো এটাও দর্শকরা দেখো সব আলাদা আলাদা এই যে আমাদের নেকলাইন এটা এক রকম দেখো এটা আবার আর রকম মানে কারোর সঙ্গে কারুর কোনো ম্যাচিং হবে না প্রত্যেকটা কুর্তির ক্ষেত্রে এগুলো আমরা খুব মাথায় রাখি কিছু থ্রি পিস আছে থ্রি পিস নি দেখো থ্রি পিসে আমি থ্রি পিসে যেটা দেখানোর মেন প্যান্ট তো দেখেই দেখিয়ে দিয়েছি ডিজাইনগুলো দেখো আমি ওড়নাটা দেখাবো থ্রি পিসে যেটা মেন সবার সমস্যা হয় যে দিদি ওড়না একদম আমি ওড়নাটা তোমাকে দেখাবো

ভর্তি ভর্তি স্টক আমাদের স্টক প্রোডাক্ট ঢুকতে ঢুকতে আমাদের প্রোডাক্ট বেরিয়ে যায় যেটা বলছিলাম যে একটু কমা প্রোডাক্ট দিয়ে এখানে মোটামুটি যা দেখছো ওই ওরকমই দুশো থেকে শুরু করে একদম লো রেঞ্জের প্রোডাক্ট এখানে ভর্তি চাইছে হ্যাঁ হ্যাঁ এখানে সব দুশো থেকে স্টার্টিং কারণ আমরা চাই হ্যাঁ না দাম অনুযায়ী আমাদের কোয়ালিটি সব কিন্তু মানে বেস্ট কারণ দাম নয় আমাদের ওটা হচ্ছে দেখো ফেব্রিক আমি তো নিশ্চয়ই এই রেঞ্জে একটা ফেব্রিক দিতে পারবো না কটনের ফেব্রিকটা আমাদের এটা রেয়নের মধ্যে হবে কিন্তু একদম সামনাসামনি কেন এটাতেও তো সোয়াব আছে দেখো কোয়ালিটিতে বললাম না আমি কম্প্রোমাইজ করি না আমরা সোয়াব ট্যাবজারবার এটা তো পকেট এটা তো পকেট থাকবে এটা তো এন্টারলক করা আছে এই দেখো স্টিচিং দেখো এটা তো এটাও প্লাস সাইজ এটাও মেজারমেন্ট একদম মানে এটাও কিন্তু খুব যত্ন সহকারেই বানানো হয়েছে যে এরকম ব্যাপার নেই যে দাম কম তো চলো কোয়ালিটিতে আমরা ওখানটা চেপে দিই ওটা হবে না একদম কোয়ালিটি আমাদের কিন্তু বেস্ট এখানে মোটামুটি লো রেঞ্জের মধ্যে আছে বুঝেছো চলো আমরা কিছু এবার ওয়ান পিস দেখিনি কারণ ওয়ান পিসের প্রচুর ডিমান্ড বুঝলে তো প্রত্যেকটা মানে মানুষের এখন ওয়ান পিস দিদি ওয়ান পিস দেখো এটা হলটার নেকের উপর রাখা হয়েছে কোয়ালিটি নিয়ে তার আর কোনো কথা হবে না কারণ ওটা তো আগে আমি বারবার বলছি আর যেটা বলছি কি বলতো আমাদের এখন যেটা মানে ডিস্ট্রিবিউটার আর হোলসেলারদের জন্য বিশেষ অফার রয়েছে ডিস্ট্রিবিউটার আর হোলসেলারদের জন্য অনেক ধরনের আমরা নতুন নতুন কিছু চিন্তাও করছি কারণ যে যে এলাকাতে আছে হোলসেলার এবং ডিস্ট্রিবিউটার যদি আমাদের সঙ্গে এসে যোগাযোগ করে তো খুব অনায়াসে আমাদের ডিস্ট্রিবিউটারশিপ এবং হোলসেলার বিজনেস শুরু করতে পারবে ইভেন তাদের জন্য তাদের বিজনেস গ্রো করার জন্য আমাদের কিছু নতুন নতুন চিন্তাভাবনা করা হচ্ছে আমাদের বিশেষ একটা টিম যুক্ত হয়েছে তাদের বিজনেস যাতে ডেভেলপ হয় দেখো তাদের ডেভেলপ হলে আমাদের কোম্পানির ডেভেলপ তো সেই কারণে আমাদের অনার এটাও চিন্তা করেছে যে আমরা যাতে বিশেষ বিশেষ যারা হোলসেলার এবং ডিস্ট্রিবিউটার ভাবছে যে আমি ডিস্ট্রিবিউটারশিপ নেব আমি হোলসেলিং নেব তাদের কিন্তু বারবার বলছি ঘরে না বসে থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো আর আমাদের সঙ্গে যোগাযোগ করো এটা এগুলো দেখো আমাদের মাত্র পাঁচ হাজার টাকা একদম এটা দেখো এই যে দেখো এটা ঘরে মানে আমরা চাইছি যে ঘরে কেউ বসে না থেকে পাঁচ হাজার টাকা নিয়ে চলে আসো মানে বিজনেস শুরু করে দাও একটা কোয়ালিটি প্রোডাক্ট হাতে নিয়ে বিজনেস শুরু করো এবং বিজনেস কে কি করে গ্রো করবে তার কিন্তু পরামর্শ আমি একদম গাইড করে দেব শুরুটা করুক আমি এটাই চাইছি অনেকে হয়তো ভাবছে জানো তো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কম বাজেটে আমি কি করে করব। কিন্তু আমি বলছি এত না ভাবনা করে একবার আসুক আমাদের আউটলেটে গাইড আমি করে দেবো আমরা বিচিত্র সিল্কের মধ্যে কিছু দেখ দেখাচ্ছি দেখো হুম তুই সিল্কটা খালি একটু হাতে দিয়ে দেখো এটা আমাদের ট্যাগ কারণ আমাদের প্রোডাক্টের প্রত্যেকটাতে তুমি ট্যাগ পাবে প্যাকেজিং পাবে আমি প্যাকেজিংটা দেখাবো আধুনিক এক্সক্লুসিভ আধুনিক এক্সক্লুসিভ সুন্দর এটা একটা সিল্কের মধ্যে দেখো সিল্ক এবং সামনের ডিজাইনটা দেখেছো ডিজাইন প্রত্যেকটা মানে কথা হবে না বডাল চন্দ্রী বারবার কিন্তু বলছি কেউ ঘরে বসে থেকো না আউটলেটে আসো বিজনেস শুরু করো একদম বিজনেসের জন্য সুবর্ণ মানে সুযোগ আর যারা হোলসেল ডিস্ট্রিবিউটার নেবে তাদের বারবার ইনভাইট করছি আমি কারণ বিশেষ বিশেষ অফার চলছে তাদের জন্য অনেকেই আছে জানো তো ভাবছে ঘরে বসে আমরা একটা বিজনেস করতে চাই কিন্তু গাইডটা পাবে কি পাবে না এখানে আসলে কিন্তু সব কিছুই পাবে গাইড আমরা করে দেব সুন্দর সুন্দর ইউনিক

যে আমরা কি করব এবার তো ইউনিক শেষ হয়ে গেল দিদির কাছে আর কি নতুন কালেকশন নতুন কালেকশন আমাদের অল টাইম রেডি হতে থাকে আরো আছে দেখে নাও প্রচুর আছে প্রচুর কালেকশন মানে কম নেই কম নেই একদম বেস্ট একবার চলে আসো চলে আসো আমি বারবার বলছি স্কিনে দেয়া নম্বরে কল করো মিনিমাম 5000 টাকার পারচেজিং শুরু করো এবং দূরে যারা আছে তারা আমাদেরকে ভিডিও কল করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে সিলেক্ট করে বিজনেস শুরু করো বিজনেস আধুনিকার হাত ধরে করতেই হবে এটাই আমার মেসেজ কারণ তাহলে তোমরা একটা ইনকামের রাস্তাও খুঁজে পাবে এবং আমাদের আধুনিকাও সবার ঘরে ঘরে পৌঁছে যাবে কারণ ওদেরকে তোমাদেরকে ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না চলো এবার আমরা দেখি যে কাস্টমারের হাতে আমরা প্রোডাক্টটা পৌঁছাই কি করে কারণ একটা ব্র্যান্ডিং প্রোডাক্টে যা যা দরকার আমাদের সব কিছু তুমি বুঝে গেছো প্রোডাক্টে সব কিছু পেয়ে গেছো যেমন দেখো এই যে আমাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু এরকম ক্যাটলগ থাকবে ক্যাডলক থাকবে আর একটা জিনিস যেটা দেখো হ্যাঁ যেমন দেখো এই যে ক্যাডলকটা দেখছো তো ক্যাডলকটা দেখে নাও তারপর আমি প্রোডাক্টটা দেখাচ্ছি দেখো সেম 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 কালার সেম মানে বোর্ড প্যাকিং থাকছে একদম বোর্ড প্যাকিং সঙ্গে তোমার ট্যাগ এই যে ট্যাগ প্যাকেজিং দেখো বলে হ্যাঁ হ্যাঁ প্যাকেজিংটা আমাদের খুব যত্ন সহকারে করা হয় যখন এরকম ভাবে কাস্টমারের হাতে প্রোডাক্টটা যাবে এরকম ট্যাগ থাকবে বারকোড লাগানো থাকবে সুন্দর এবং এখানে প্রোডাক্ট ডিটেলস পাবে ওয়াশেবল কিভাবে কি হয় ঠিক আছে এই সব ক্যাটলগ রেডি হয়ে এসেছে প্রচুর ক্যাটলগ এই সব রেডি হয়ে এসেছে প্রোডাক্টের মধ্যে সব দেবে তার আলাদা লোক আছে সব সব প্রোডাক্টের সব প্রচুর ক্যাটলগ সব টপস টিউনিক্স সব কিছুর ক্যাটলগ সব ইউনিক হ্যাঁ হ্যাঁ সব ইউনিক এত প্রোডাক্ট একবার আমি দেখাতে সম্ভব যে এই কারণে চলে আসো দেখুন হাতে নিয়ে দেখুন কোয়ালিটি কেমন কোয়ালিটি কেমন মানে ফিল করতে হবে কোয়ালিটিটাকে হাতে নিয়ে ফিল করতে হবে প্রতিটা ডিজাইনকে হাতে নিয়ে দেখতে হবে কারণ আমরা মুখে বলছি ক্যামেরা দেখাচ্ছি অনেকের মনে হচ্ছে না এরকম হয় কিন্তু না একবার সামনে আসুক এসে নিজে চোখে দেখে বুঝে আমি এটা প্রত্যেককে বলি আমাদের অ্যাড্রেস হচ্ছে তিন নম্বর এয়ারপোর্ট গেট তিন নম্বর এয়ারপোর্ট গেটে তুমি দিল্লি রোডের দিকে একদম একটা স্টপেজ পরে ইভেন স্ক্রিনে দেয়া যে নাম্বারে ফোন করলে আমি গাইড করে দেব একদম খালি হ্যাঁ বলুন দিদি খালি ফোন করুক গাইড করে নেব আমি আর একবার বারবার বলছি আমাদের আউটলেট ভিজিট করুক ঠিক আছে ধন্যবাদ দিদি আপনাকে সুবিধার জন্য নমস্কার নমস্কার